আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু প্র্যাকটিক্যাল জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমার দেখি আজকে থেকে আমি অনেকগুলো প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখার মানে দেখবেন। সো আজকে আমরা দেখব যে চাকার ব্রেক সরি ডিক্স ব্রেক এবং এটার বিভিন্ন আনুষাঙ্গিক যন্ত্রাংশ সম্বন্ধে আমরা সামান্য করে জানবো। হ্যাঁ, আর চাকাটা তো আগেই খুলে ফেলা হয়েছে, আমি ছিলাম না, সো খোলার সময় আমি দেখতে পাইনি। ইনশাল্লাহ চাকা খোলা এবং মেরামত সব কিছু নিয়ে আমি নেক্সট ভিডিও বানিয়ে দিব। সো শুরু করি। ফার্স্ট তো জ্যাক বসিয়ে চাকাটা খুলতে হবে। এখানে আপনার জ্যাক বসিয়ে চাকাটা খোলার পরে দেন এখানে আপনার একটা আছে, এটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক। আমরা দুটো ব্রেক পড়েছিলাম, একটা হচ্ছে ড্রাম ব্রেক, একটা হচ্ছে ডিস্ক ব্রেক। এটা হচ্ছে ডিস্ক ব্রেক। দেন এখানে হচ্ছে কি আপনার পিস্টন আছে, এখানে আপনার হচ্ছে ব্রেক শো, এই তো ব্রেক শো দেখছেন। এখানে ভিতরে একটা ব্রেক লাইনিং আছে। তারপরে এটা হচ্ছে কি আপনার এখানে আপনার পিস্টন আছে ভিতরে। দেন এটা হচ্ছে আপনার সাসপেনশন সিস্টেম, যেটা হচ্ছে কি আপনার টেলিস্কোপিক টাইপ সাসপেনশন সিস্টেম আর কি। দেন একটু জিনিস দেখানোর চেষ্টা করব। ওকে, দেন এটা হচ্ছে আপনার যে ব্রেক যে লাইন রয়েছে, ব্রেক ফ্লুইডের যে লাইন, ওটা হচ্ছে কি এটা। দেন এটা হচ্ছে আমরা যে এয়ার ব্লিডিং করি, এয়ার ব্লিডিংয়ের জন্য যে লাইনটা দেওয়া ছিল এয়ার ব্লিডিং করার জন্য, অর্থাৎ চাকার এই লাইনের যদি কোনো বাতাস জমে থাকে সেই বাতাসগুলো আমরা এই নাট দিয়ে এয়ার ব্লিডিং করতে পারবো। আর এটা হচ্ছে কি আপনার অ্যাক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার অ্যাক্সেল, এই যে অ্যাক্সেল লাগানো আছে। দেন এটা হচ্ছে কি আপনার, এটা তো আমি নিজেই বুঝতেছি না এটা কি, আচ্ছা এটা আমি পরে জেনে আপনাদেরকে জানাবো। আমি অনেকদিন পর আসছি তো অনেক আমি অনেকগুলো কাজ ভুলে গিয়েছি, অনেকগুলো যন্ত্রাংশের নাম আমি নিজেই ভুলে গিয়েছি, আমার মনে পড়ছে না কোনটা কী। আমি ইনশাল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করবো। এই জিনিসটা মেবি ভুল হয়েছে, এটা মেবি হচ্ছে কি টাইরড। হ্যাঁ, এটা টাইরড হবে। আর আমি কিছু জিনিস ভুলে গিয়েছি, এগুলো আপনাদের পরে জানাইতে হবে। আমি আসছি তো অনেকদিন পরে, সো এটাকে বলো যে আপনার কুর্সি, যেটা মানে গ্যারেজের ভাষা বলো কুর্সি। দেন এটা আপনি শক অ্যাবজর্ভার একটু দেখেন, এটা হচ্ছে টেলিস্কোপিক টাইপ শক অ্যাবজর্ভার উইথ কয়েল স্প্রিং। ওকে, দেন এই গাড়ি থেকে আপনার একটা গিয়ার বক্স নামানো হয়েছে, এটা হচ্ছে একটা গিয়ার বক্স। এই তো এখান থেকে দেখা যাচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ক্লাচ প্লেট। হ্যাঁ, লাইনার। দেন আচ্ছা, এই ভিডিওটা একটু পর্যন্ত থাক, আমি আপনাদেরকে আরও কিছু সামনে ভিডিওতে দেখাবো যে কীভাবে সব কিছু খুলে বা মানে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে এবং বন্ধ করে বা চাকা কীভাবে খুলে অফ করে এগুলো সব কিছু আমি দেখাবো। ধন্যবাদ।